আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কন্ট্যাক্ট পেজের যে ইয়েটা, যে আমাদের যোগাযোগ যে অপশনগুলো। এখানে দেখেন, এখানে তো একটা ডিজাইন থাকার কথা ছিল, কিন্তু এখানে কিছু কোড দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর এটা যে আমাদের এই যে ম্যাপটা, এটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটা প্রত্যেকটা থিমেই একই সিস্টেমে আপনারা সেট আপ করবেন, প্রত্যেকটা থিমের জন্যই এটা একই রকম। মানে কোনো থিমে যে এটা আলাদা কিছু তা না, হয়তো বা কোনো কোনো থিমে এখানে নেম আলাদা, অ্যাড্রেস দেওয়া আছে, সব কিছু আলাদা আছে। ওইগুলো প্যানেলে গেলে আপনারা বুঝতে পারবেন। আসলে আপনারা যখন একটা প্যানেলে যাবেন, তখন এটা বেসিক একটা নলেজ থাকলে আশা করি আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এটার জন্য আমাকে মূলত কী করতে হবে? এই যে যোগাযোগটা, এটা কী করতে হবে? আমি এখানে নোট দিয়ে দিচ্ছি, দেখেন নোট। ইউ নিড টু থ্রি কনফিগারেশন। একটা হলো ইনস্টল করতে হবে কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যান্ড অ্যাক্টিভিট। কন্ট্যাক্ট ফর্ম 7 বলতে গেলে দেখেন আমাদের থিমের সাথে রিকোয়ার করা আছে, যেখানে আপনারা যখন থিমটা ইয়ে করবেন তখন এখানে এই যে রিকোয়ার একটা প্লাগ ইন দেওয়া আছে, এই দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে আমি ইনস্টল করি, হয়েছে কি না? হ্যাঁ, অ্যাক্টিভ করি তো দেখি। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্টিভ হয়েছে তো আমরা তো অ্যাক্টিভ হইলো। তারপর কী বলতেছে যে কপি দ্য কোড অ্যান্ড কপি দ্য কোড অফ ভিলু, গো টু কন্ট্যাক্ট মেনু অ্যান্ড অ্যাড নিউ কন্ট্যাক্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট হেয়ার। বলতেছে যে আমাকে এটা এটা কপি করতে হবে। আমি কপি করলাম, দেখি আমি কপি করি, কপি করলাম। তারপর বলতেছে কি, দেখেন বলছে যে কন্ট্যাক্ট, গো টু কন্ট্যাক্ট মেনু অ্যান্ড অ্যাড নিউ কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দেখেন তো কন্ট্যাক্ট নামে একটা মেনু পেয়ে যাবেন আমাদের। এখন এখন চলে আসবে একটা কন্ট্যাক্ট নামে একটা মেনু, দেখি অরিজিনাল আসছে কি না। টিমটা অ্যাক্টিভ হয়েছে কিনা, প্লাগিনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে তো। এই যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট চলে আসছে। এড নিউতে যাব, যাওয়ার পর আমরা এখানে লিখব ধরেন কন্ট্যাক্ট। করার পরে আমরা এখানে আমাদের হাতের যে কোডটা কপি করছিলাম এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি সে বলে, কপি শর্ট কোড অ্যান্ড গো টু থিম অপশন। আচ্ছা আচ্ছা, তাহলে কপি শর্ট কোড। আচ্ছা, কপি শর্ট কোডটা কি এখানে সেভ দিতে হবে? সেভ দিলাম, এখানে একটা শর্ট কোড, এই যে একটা কোড, এই কোডটা কপি করতে বলছে, বল করলাম। মানে গো টু থিম অপশন বলতেছে যে থিম অপশনে যাওয়ার জন্য। তারপর আমাকে বলছে কি যে থিম অপশনে যেতে হবে। আচ্ছা, আমি আমার থিম অপশনে গেলাম, দেখি থিম অপশন কোথায় আমার। এই যে থিম অপশন, থিম অপশনে। আচ্ছা, থিম অপশন কোথায় বলছে দেখেন, থিম অপশনের আদার্স পেজের কন্ট্যাক্ট পেজে। তো থিম অপশন হলো এটা, এই যে আদার্স, আদার্স পেজে গেলাম, তারপর এখানে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট যাওয়ার বলতেছে এখানে এটা রেখে দিতে বলছে। এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। আচ্ছা, রেখে দিলে কিন্তু আমার শেষ না, কি বলছে, সাবমিট কোড কন্ট্যাক্ট ফর্ম 7 কোড অপশন। আচ্ছা, কপি দ্য কোড অফ বিলু, গো টু কন্ট্যাক্ট মেনু। আর বলতেছে আবার এটার কপি করুন, করার পরে আপনি ওই যে গো টু কন্ট্যাক্ট মেনু, ওই যে আবার ওই যে কন্ট্যাক্ট মেনুতে এবং মেইলে যান। তা আমরা ওই যে আবার কন্ট্যাক্ট মেনু, এটা হলো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্মের যে মেইলটা, এটাতে আমরা ক্রিয়েট করছিলাম কোনটা, উপরেরটা, উপরেরটা করছিলাম। এটা আমরা এডিট করব, এডিট করে যে মেইল অপশনে যাব। যাওয়ার পর আমরা কী করবো, এখানে এখানে নিচে কোডটা বসাই দিব, নিচে কোডটা বসাই দেয়। এগুলো চাইলে আপনি রিপ্লাই দিলে এগুলো কেটেও দিতে পারেন, এগুলো দরকার হয় না অনেক সময়। হ্যাঁ, কেটে দিয়ে আপনি যে সেভ দিয়ে দেন, আমার কাজ কমপ্লিট। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন এই যে ডিজাইনটা চলে আসছে। আচ্ছা, এবার আসেন যে এই যে কন্ট্যাক্ট, এই যে গুগল ম্যাপটা, এটা কীভাবে চেঞ্জ করবেন? আপনারা গুগলে যাবেন, যাওয়ার পর ম্যাপে যাবেন, ম্যাপসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ইয়ে করবেন, ধরেন আমার এখানে একটা ইয়ে আছে, দেখেন দেখেন লেখা ইন্টারন্যাশনাল, এই যে লেখা ইন্টারন্যাশনাল, এটা আসলো। এই যে এখানে আপনি আপনার নাম দিবেন, মানে আপনার যে গুগল ম্যাপটা যেখানে, এখানে দিলে এরকম আসবে। তারপর এখানে এই যে শেয়ারে যাবেন, যাওয়ার পরে এই যে ইমবেড করে যাবেন, যাওয়ার পর এই যে কপি এসটিএমএলটাতে কপি করবেন, করার পর এটা এই কোডটা আপনি যেটা করবেন, থিম অপশনে যে আদার্স পেজের যেখানে এটা ছিল, এই যে এখানে 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 এই কোডটা ফেলে দিয়ে এই কোডটা দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। এখন আপনি ক্লিক করলে দেখবেন যেখানে থিম বাজার আসবে না, এই যে লিখা ইন্টারন্যাশনাল চলে আসছে, মানে আপনার যে পেজ অন্য যে পেজগুলো, এই পেজগুলো চলে আসছে।
তো এইভাবে মূলত চেঞ্জ করবেন। আর এইখানে যদি কোনো অ্যাড্রেসের সিস্টেম থাকে তাহলে আপনি এই অপশনটুকুতেই পাবেন। এই এখানে আরও কিছু অপশন পাইতে পারেন। এখানে যদি আরও মানে অন্যান্য টিমের মধ্যে এখানে ফোন নাম্বার আছে, যোগাযোগ করার অপশন আছে, হ্যাঁ, তখন আপনি এগুলো এখানে করে নিতে পারবেন। এটা করেই জাস্ট সেভ দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কন্ট্যাক্ট ফোন 7 ইনস্টল করতে হবে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।